গরু পাচারকারীদের হাতে আক্রান্ত বিজেপি যুব মোর্চার সম্পাদক ও বুথ সভাপতি গুরুতর আহত অবস্থায় বর্তমানে ভর্তি রয়েছে হাঁপানিয়া হাসপাতালে। ঘটনার বিবরণে প্রকাশ, সোমবার ভোর রাতে কাঞ্চনমালা বাজারে নগরে সংকীর্তনে বেরিয়েছিল একদল মানুষ। সে সময়ে একটি গরু বোঝাই গাড়ি এলাকায় দেখতে পেয়ে স্থানীয় যুবকরা গাড়িটিকে থামায়। তখন গরু বোঝাই গাড়িতে থাকা লোকেদের সঙ্গে স্থানীয় যুবকদের কথা কাটাকাটি শুরু হয়। স্থানীয় যুবকদের অভিযোগ, গাড়ির রশিদে যতগুলো গরু লেখা ছিল তার থেকে বেশি গরু ছিল গাড়িতে। এ নিয়ে জিজ্ঞাসাবাদ করাতেই স্থানীয় যুবকদের উপর আক্রমণ সংঘটিত করে গরু বোঝাই গাড়িতে থাকা লোকজন। তাদের মারে গুরুতর আহত হয়েছে যুব মোর্চার সম্পাদক ও বুথ সভাপতি। এ নিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনা হয়েছে কালকে, আমাদের কীর্তনে লাস্ট দিন আসতে হচ্ছে। আজকে আমরা সকালে নগর কীর্তনে বাড়িছি, বাড়িছি পরে একটা সকালে, একদম সকালে 4টার দিকে একটা গরু গাড়ি আইতাছে। তো গরু গাড়িটা এত সকালে পড়তে এসে আমরা দাঁড়া করা এসে না জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করাতে দেখলাম গরুর যেন 5টা গরু লিস্ট আছে, বাট যেন 9টা গরু আছে। আচ্ছা, এরপরে আমরা এটা জিজ্ঞাসা করলাম যে গাড়িটি খুঁজতে এলো এত গরু কেড়ে ওইটা উঠতে, এটাতে তো 5টা গরু লেখা আছে, তারপরে এটা উঠে এত গরু কেড়ে দিকে চুরি করলো। এই কথা বললে আমাদের কাঞ্চনমালার ওই 2-3 জন লোক আছে, তারা চুরির সাথে সাথে জড়িত গরু গাড়ির সাথে। কারা কারা? অভিজিৎ বিশ্বাস, রঞ্জন কর্মকার আর প্রবীণ বিশ্বাস। আচ্ছা, এরা এরা গরু গাড়িতে টাকা টাকা পাই বলে চুরি গরুর থেকে। এরা আয়াসেরা আমার বন্ধু পুরো মাস্টার মায়েরা লাইট টাইয়া এদিকে মাথার লাইটতেছে, কমর লাইটতেছে, এখন পুরো সিরিয়াস অবস্থা। আমার বন্ধু নাম কি তোমার বন্ধু? আমার বন্ধুর নাম প্রশান্তির দাস।